भजे हम भवानी पतिं भाव्यगम्यं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं कलातीत कल्याण कल्पन्त कारि सदा सहजानन्द दाता पुरारि चिदानन्द सन्दोह महापकारि प्रसीद प्रसीद प्रभो मन्मथ हारि नमामि समीशान निर्वाण रूपम् विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं सदाबन्धुनामे सबाला भजन्तीह लोके चतुर्वर्गकाम न ताल्लाबन्धे पदे क्रान्तिलेश प्रसीद प्रभो सर्वभूताधिवास नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं न जानामि योगं गतं नैव पूजं न सोऽहं सदा सर्वतः सर्वपूज्यं जराजन्मदुःखौघपाताप्यमान प्रभो पाहि पापं नमामि सम्भो नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदास्वरूपं नमामि समीशान निर्वाणरूपं विदुण्डपतं ब्रह्मवेदस्वरूपं इति तुलसीदासकृतं शिवाष्टकस्तोत्रं सम्पूर्णम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर महादेव की जय ॐ पार्वती स्वामी जगन्मय वंदे हम सच्चिदानंद भेदातीतं जगद्गुरुं नित्यं पूर्णं निराकारं निर्गुणं सात्मसंस्थितं अनेक जन्म संप्राप्तं कर्म बंध विदाहिनी आत्मज्ञानं प्रदानेन तस्मै श्री गुरवे ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरो यादि गोविंद सर्वकारण का भगवान तादेर जीवने जन प्रतिष्ठा दान करें उपयुक्त मानव जन्म तादेर सार्थक তাই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সর্বজ্ঞের পৌরোহিত্য মণ্ডলী তাদেরকে আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং সঙ্গে জয়গুরু সম্ভাষণ এবং সেই সঙ্গে সকলের হৃদয় অরবিন্দে পরমারাধ্যের বসতি জেনে সকলকে যথোপযুক্ত যথাস্থানে সম্মান প্রদর্শন পূর্বক আজকের রাজনগর পূর্বপাড়ার পল্লীবাসীবৃন্দ ভক্তবৃন্দ এবং সকল কুশলী কর্মীবৃন্দ আজকের এই সুসজ্জিত অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করবার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি আমার জয়গুরু সম্ভাষণ এবং হার্দিক শ্রদ্ধা সমর্পণ করি সেই সঙ্গে মা জগজ্জননীর অংশ সম্ভূতা মাতৃগণকে আমি আমার হার্দিক শ্রদ্ধা নিবেদন করি আজকের এই পাবনী অবসরে দু চার কথা বলার জন্য সকলেই এক প্রকার নম্র নিবেদন রাখছেন সেই কথাটি জেনে
তারা কি জানতে চান যে এই যে অনুষ্ঠানটা হলো মহারাজ এটা কেমন ধরনের কর্ম হলো দেখুন সংসারে কর্ম করো কর্ম করো কর্ম করো কর্ম কেমন করবে কর্ম সুকর্ম কাকে বলে না যে কর্মে সস্তা সুখী হয় সৃষ্টির কল্যাণ হয় এবং আমিও আনন্দ পাই সেটাই হলো সুকর্ম তাই এক কথায় আজকের এই 30 বছরের খড় কাঠামো তালপাতার ছাওয়া হরি মন্দিরটিকে যথোপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করায় একটি সুকর্ম হলো রাজনগর পূর্ব পাড়ার প্রতিবাসী পল্লীবাসীবৃন্দের এটা বলতে পারি এক কথা তার কারণ এতে সস্তার সুখ পৃথিবীর ধান হলো এবং সঙ্গে সঙ্গে সৃষ্টির সকলেই যারা ঈশ্বর অনুরাগী হিন্দু সনাতনী পরম্পরা রীতি রিচুয়াল মেনে চলেন তারা নিশ্চয়ই এসে সুখী হয়েছেন এই কাজটায় আর সেই সঙ্গে পল্লীর একটি ঐতিহ্য হয়েছে তাই নিঃসন্দেহে সুকর্মটি সাধন আজ হয়েছে দেখবেন বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি সকল কারণের কারণ তার ইচ্ছা ব্যতিরেকে গাছের পাতা পড়া তো দূরের কথা নড়তেও পারে না এই একটা সত্যকে যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমরা সকল সংঘাত থেকে চির শান্তি চির মুক্তি লাভ করব কারণ আমরা এটা সবসময় মনে রাখতে পারি না শুধু ভাবি আমার সৌভাগ্যের জন্য ও দায়ী আমার দুর্ভাগ্যের জন্য এরা দায়ী রানী মণ্ডল গোকুলনগর আপনি যদি থাকেন আসুন মঞ্চে আসুন গীতা মণ্ডল আপনি রেডি থাকুন প্রস্তুত থাকুন ওনাকে বস্ত্র তুলে আমাদের সম্মান জানাচ্ছে মাননীয় মহারাজ মধুরূপানন্দ সরস্বতী মহারাজ সকলকে করতালি দিয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে গীতা মণ্ডল শ্রীমতা গীতা মণ্ডল গোকুলনগর এরপরে আছে যশোদা জানা রাজনগর যশোদা জানা আপনাকে বস্ত্র আনার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসুন আপনি প্রস্তুত থাকবেন বিমলা পাত্র বিমলা পাত্র ওনাকে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি স্বামী মধুপানন্দ মহারাজ সরস্বতী মহারাজ আমরা শুভ সূচনা করলাম এরপর আমাদের অনেকেই আছেন আমরা ধীরে ধীরে আমরা আগামী দিনে আরও আগামী সময়ে আরও আমরা ইয়ে করব বস্ত্র বিতরণ এখান থেকে এই একই মঞ্চ থেকে দেওয়া হবে ওনার উনি খুব কম সময়ের জন্য এসেছেন তাই আমরা রাজনগর পূর্ব পাড়ার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি